মহামারীর কারণে দীর্ঘদিন যাবত আমাদের শিশুদের স্কুল বন্ধ। দিনের একটা দীর্ঘ সময় আমাদের শিশুরা স্কুলে কাটাতো, যা নিয়ম শৃঙ্খলা শেখা ও অনুশীলনের একটি যথার্থ স্থান হিসেবে বিবেচিত। শিশুদের উপযুক্ত শারীরিক, মানসিক ও মনসামাজিক বিকাশের জন্য এই নিয়মানুবর্তিতা চর্চার কোনো বিকল্প নেই। সময়মতো স্কুলে যাওয়া এবং যে কোনো কাজ সময়ে সম্পাদন করতে পারার জন্য কিছু বিশেষ দক্ষতা অর্জন এবং তা নিয়মিত চর্চা করার দরকার হয়। ছুটির শিথিল সময় কাটানোর কারণে শিশুদের মস্তিষ্ক ক্রমে এসব দক্ষতা হারিয়ে ফেলছে, ফলাফল তারা দেরি করে ঘুম থেকে উঠছে। এ সুযোগে মা তার নিজের কাজটি সেরে নিচ্ছেন, অনলাইনে ক্লাসে কোনো দিন ঢুকতে পারছে, কোনো দিন পারছে না, সুযোগ পেলেই মোবাইল, ট্যাবলেট ও ডিভাইস নিয়ে গেম খেলতে বসে যাচ্ছে। রাত জেগে গেমস খেলছে, ঘুম, খাওয়া, গোসলের প্রচণ্ড অনিয়ম হচ্ছে, শারীরিক খেলার কোনো সুযোগ নেই, ফলে শিশুদের ওজন বেড়ে যাচ্ছে এবং তারা অলস জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে। স্বাভাবিক কারণে শিশুরা খিটখিটে, ঘ্যানঘ্যানে বা তিরিক্ষি মেজাজের হয়ে যাচ্ছে। অভিভাবকেরা ভেবে পাচ্ছেন না কিভাবে এই শিশুদের আবার নিয়মের আওতায় ফিরিয়ে আনবেন। এই মহামারীর ছোবল হয়তো আরও দীর্ঘমেয়াদী হতে পারে, আবার নাও পারে। যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের পরিকল্পনা ভিন্নধর্মী হবে। এর মধ্যে অবশ্য ভার্চুয়াল ক্লাস শুরু হয়ে গেছে, বাচ্চারা বাসায় বসে ক্লাস করছে, এক্ষেত্রে অভিভাবকদের ভার্চুয়াল স্কুলিংয়ে সহায়তা করতে হবে। যদি এই অবস্থার শিগগিরই অবসান হয় তাহলে স্কুলগুলো খুলে যাওয়া সত্ত্বেও আগের নিয়মে ফিরে আসা বেশ কষ্টকর হয়ে উঠবে। সেজন্য স্কুল খুলুক বা না খুলুক, মা বাবাকে এখন থেকে নিয়মের হ্রাস টেনে ধরতে হবে। শিশুদের উপর এটা প্রয়োগ করতে হলে প্রথমে যা করতে হবে তা হচ্ছে নিজের মধ্যে একটি ধারণা করা, নিজেকে প্রথমে নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ও আত্মনিবেদিত হতে হবে। বিভিন্ন নিয়মকে একবারে শোধরানোর চেষ্টা না করে একটা করে ধরুন, তাতে মনোযোগী হন এবং ধৈর্য সহকারে বারবার তা আপনার শিশুদের সঙ্গে একত্রে চর্চা করুন। প্রথমে শিশুর ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার রুটিনকে ঠিক করুন। ঘুমাতে যাওয়ার ও ঘুম থেকে ওঠার প্রক্রিয়াটিকে ছোট ছোট ধাপে ভাগ করুন। 8 থেকে 10 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। রাত 8টার মধ্যে রাতের খাবার শেষ করুন, সবাই একসঙ্গে খেতে বসুন। খাবার হওয়া উচিত স্বাস্থ্যকর ও সুষম। চকলেট ও মিষ্টি জাতীয় পদার্থ পরিহার করুন। রাত 9টার মধ্যে বাড়ির সবাই তাদের মোবাইল ডিভাইস বাড়ির কর্তার কাছে জমা দেবে। আপনার শিশু ঘুমাতে যাবে আর আপনি ঘুমাবেন না, টিভি মোবাইল দেখবেন, অফিসের কাজ করবেন, আজকে শিশু কিছুতেই তা মেনে নেবে না। রাত 8টার পর মা বাবা কেউ অফিসের জরুরি কাজটি করবেন না, তারা না ঘুমানো অবধি। শিশু আপনার কাছ থেকেই শিখবে আপনি কিভাবে অফিস ও পরিবারের গুরু দায়িত্বের মধ্যে সময় ও সীমা নির্ধারণ করেন। রাত 9টা থেকে ঘুমের আয়োজন শুরু করুন, যেমন দাঁত ব্রাশ করা, টয়লেট করা, রাতে ঘুমানোর জায়গা গোছানো, ঘুমানোর নির্দিষ্ট কাপড় পরিধান করা, যা আরামের ও ঢিলেঢালা হবে। বাবা ও মা উভয়ই পালাক্রমে এই সময় শিশুর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, ঘুমের আগে এই সময় শিশুর স্নায়ুগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আপনার শিশু ঘুমের আগে এই সময় আপনার কাছ থেকে তার আদর ভালোবাসার চাহিদা মেটাতে পারলে শান্ত, নিশ্চিন্ত ও আশ্বস্ত হবে। এই সময়ের স্মৃতি সারা জীবনের জন্য তার মস্তিষ্কে স্থায়ী হবে। বাবা যেদিন শিশুকে ঘুম পাড়াতে যাবেন, মা সেদিন রাতে ঘরের প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলবেন। মা যেদিন শিশুর সঙ্গে এই সময় কাটাবেন, বাবা সেদিন এই দায়িত্বগুলো সযত্নে পালন করবেন। রাত 10টার মধ্যে ঘরের সব আলো নিভিয়ে দিন এবং ঘুমের পরিবেশ নিশ্চিত করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিশুকে ঘুম থেকে উঠান। নিজে নিজে ঘুম থেকে উঠলে শিশুকে সাবাস বলুন, আদর করে জড়িয়ে ধরুন। ঘুম থেকে উঠা ও ঘুমাতে যাওয়ার সময় আপনার সান্নিধ্যে শিশুকে অনেক সাহস ও আশ্বাস যোগাবে। নিজের ঘুম থেকে উঠতে না পারলে তাকে আলতো করে সারা গায়ে মালিশ করে দিন, শুভ সকালের অভিবাদন জানান, দোয়া পড়া, সারা গায়ে ফু দিয়া এসব শেখাবেন। শিশু যদি বিরক্ত না হয়, কুসুম গরম ভেজা তোয়ালে দিয়ে তার চোখ, মুখ, ভ্রু, কপাল ও কান মুছে দিন। জানালার পর্দাগুলো সরিয়ে দিন এবং ঘরে আলো ঢুকতে দিন। ঘুম ভাঙার পর আড়মোড়া খেতে সময় দিন। টয়লেট সারলে একসঙ্গে মজা করে দাঁত মাজুন। রাতের পরিধেয় বস্ত্র পরিবর্তনের অভ্যেস করুন। নিয়মিত মর্নিং ওয়াক, শরীরচর্চা, যোগব্যায়ামের আসর করুন।
সকালের নাস্তা একসঙ্গে খেতে বসুন এবং নাস্তাকে উপভোগ করুন। শিশুর অংশগ্রহণকে প্রশংসা করুন। নাস্তা খাওয়ার জন্য জোরাজুরি করবেন না। নাস্তার পরবর্তী 3 ঘন্টা নাগালের মধ্যে কোনো স্ন্যাক্স রাখবেন না। এরপর বাড়ির সবাই যে যার নির্ধারিত কাজে মনোনিবেশ করুন। আপনার নিজের উপরে আস্থা ও বিশ্বাস রাখুন দৃঢ়তার সঙ্গে এবং ধৈর্য সহকারে নিয়মগুলো প্রতিদিন চর্চা করলে অবশ্যই আপনি সফল হতে পারবেন।